তৃতীয় শ্রেণী তোমাদের পরিবেশের মানে পরিবেশ বইটাতে যে পরিবার অধ্যায় আছে, প্রথমে তোমাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করা আছে, তারপরে পোশাক, পরিবার, ঘর বাড়ি এসব অনেক চ্যাপ্টার আছে, প্রায় 8-9টা চ্যাপ্টার আছে। তো একটা চ্যাপ্টার ধরে ধরে আমি প্রশ্ন তোমাদের তুলে ধরি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই, যাতে পরবর্তী অধ্যায়টা বা তার আগের অধ্যায়টা তোমরা সহজে পড়তে পারো। চলো আজকে আমাদের প্রথম প্রথম এখানে পাড়া থেকে 111 পাড়া যে প্রশ্নগুলো আছে একবার বলে দিয়া লেখা আছে। পরিবার বলতে কী বোঝো? উত্তর, বাড়ির সবাই মিলে হয় পরিবার। এগুলো কিন্তু বইয়ের ভাষাতেই উত্তর দেওয়া আছে, যাতে তোমরা নম্বরটা ভালো পাও। বইয়েতে যা লেখা আছে সেইভাবেই প্রশ্নের উত্তরটা রেডি আছে। চলো, কাকে দিয়ে পরিবার শুরু হয়? ঠাকুরদা বা ঠাকুরমা দিয়ে। বাবার পরিবেশ ঠাকুরমা না দিদিমা? উত্তরে ঠাকুমা, বাবার পরিবার আর কি, পরিবেশ বললাম, হচ্ছে ঠাকুমা। তারপরে কাকা কোন পরিবারে? ঠাকুমা পরিবারে। পরিবারে তুমি কিভাবে সাহায্য করবে? বাবার কাজে, মায়ের কাজে সাহায্য করবে, করবো, জল খেতে দেবো, ঘর পরিষ্কার করবো, পড়া করে বাবা মাকে খুশি রাখবো, এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আবোল তাবোল বইটি কার লেখা? সুকুমার রায়। তারপরেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফেলুদা লেখা একটি গল্পের নাম লেখো। গুপি গাইন, বাঘা বাইন। তুমি কোন পরিবারে, ঠাকুমা না দিদিমা? উত্তর যে ঠাকুমা। নিকট আত্মীয় কারা? মামা তো, মাস্তো তো, পিস্তো তো, ভাই বোনদের নিকট আত্মীয় বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এটা টুনটুনি বই কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম আমরা। পাখিদের একটা পরিবার আছে, ঠিক না ভুল? এটা ঠিক। কখন মাথায় জলপটি দেওয়া হয়? অসুখ হলে, অর্থাৎ বেশি জ্বর হলে। চিঠির বাঁ পাশে যাকে পাঠানো হচ্ছে তার নাম না যে পাঠাচ্ছে তার নাম? চিঠির বাঁ পাশে যে চিঠি পাঠাচ্ছে তার নাম। কোথায় বাড়ির নম্বর থাকে, গ্রামে না শহরে? শহরে। কোথাকার পিনকোড আসলে কি? পিনকোড হচ্ছে পোস্ট অফিসের নাম্বার। এইখানে একটা প্রশ্ন নিয়ে আমার সন্দেহ হচ্ছে, তাই আমি একটু সোলো হয়ে গেলাম। মানে চিঠির বাঁ পাশে যাকে পাঠানো হচ্ছে তার নাম থাকে না যে পাঠাচ্ছে তার নাম? দেখো, যে চিঠি পাঠায় ডান পাশে তার নাম থাকে, আর যাকে চিঠি পাঠাচ্ছে সেটা আগেরটা হবে, যাকে চিঠি পাঠাচ্ছে। তারপরে কিন্তু একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, 15 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পিনকোড আসলে কি? পোস্ট অফিসের একটা নাম্বার থাকে। আচ্ছা, কলকাতার সব পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু হয়? খুব ইম্পর্টেন্ট, 700 দিয়ে। পিনকোড নম্বর কোথায় থাকে? ডাকঘরে। পোস্ট অফিসকে বাংলায় কী বলে? ডাকঘর। জীবিকা বলতে কী বুঝি? জীবন ধারণের জন্য মানুষ যে কর্ম করে তাকে জীবিকা বলে। কোনটি জীবিকা নয়? কাঁদ বোনা, ছবি আঁকা, প্রাতঃভ্রমণ? না, উত্তর হচ্ছে প্রাতঃভ্রমণ। প্রাতঃভ্রমণ হাঁটা কোন জীবিকা নয়। জীবিকা বদলে যেতে পারে, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। কোচো আনে কাজ কি? ঘোড়া গাড়ি চালানো। বেহারা কি করে? পালকি বহন করে। লুপ্ত জীবিকা বলতে কি বোঝো? যেসব জীবিকা এখন নেই সেই জীবিকাকে লুপ্ত জীবিকা বলে, অর্থাৎ আগে ছিল। নতুন জীবিকা কি? যেসব জীবিকা আগে ছিল না এখন হয়েছে তার নতুন জীবিকা। প্রাচীন জীবিকা বলতে কি বোঝো? প্রাচীনকাল থেকে যে জীবিকা এখনও আছে সেটা হচ্ছে প্রাচীন জীবিকা। কোনটি লুপ্তপ্রায় জীবিকা? তাঁত বোনা, শাঁখ ফেরি করা, কম্পিউটার শেখা। শাঁখ ফেরি করা, তো বাড়ি বাড়ি আর শাঁখ বিচতে আসে না, বিক্রি করতে আসে না। আগে শাঁখ বলতে শাঁখা, শাঁখা, শাঁখা ফেরি করা, শাঁখা নেবে গো, আগে আসতো গ্রামে গ্রামে, কিন্তু এখনও আসে না। কোনটি প্রাচীন জীবিকা? কামার, ড্রাইভার, শিকার করা। শিকার করা যে প্রাচীন জীবিকা। লাস্ট প্রশ্ন, কোনটি নতুন জীবিকা? কম্পিউটারের দোকান, কুমোর
কুমোরের কাজ মিষ্টির দোকান। নতুন জীবিকা হচ্ছে কম্পিউটারের দোকান। ঠিক আছে, উত্তরটা দেওয়া নেই, আমি উত্তরটা বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে।